আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ব্যাকটিন। আজকে আমরা এই ভিডিওতে এই ব্যাকটিন 500mg ওষুধটির ব্যবহার, খাবার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যাকটিন 500mg এই ওষুধটি প্রস্তুত করে থাকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং এর মূল জেনেরিক নাম হচ্ছে সিপ্রোফ্লক্সাসলিন। মূলত এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ব্যাকটিন এই মেডিসিনটি বিভিন্ন সংক্রমণে সেবন করা হয়ে থাকে। মানবদেহে যেমন মূত্রনালীর সংক্রমণ, বিভিন্ন কারণে আমাদের শরীরে যে মূত্রনালী রয়েছে মূত্রনালী বিভিন্ন সময় সংক্রমিত হয়ে থাকে। এই সংক্রমণ দূর করার জন্য এই ব্যাকটিন মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। পাশাপাশি যাদের শ্বাসতন্ত্রের নিম্নভাগের সংক্রমণ রয়েছে, যেমন শ্বাসকষ্ট নিতে সমস্যা কিংবা নিউমোনিয়া, এই জাতীয় সমস্যা রয়েছে, সমস্যা দূর করার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। পাশাপাশি তাদের চর্ম ও নরম কলার সংক্রমণ রয়েছে, অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ রয়েছে, পাশাপাশি পরিপাকতন্ত্রের সংক্রমণ এবং গনোরিয়ায় চিকিৎসার জন্য এই ব্যাকটিন ডি বা ব্যাকটিন ওষুধটি সেবন করা হয়ে থাকে। মূলত শরীরে যে কোনো প্রকার সংক্রমণ দূর করার জন্যই মূলত এই ব্যাকটিন বা সিপ্রোফ্লক্সাসলিন এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম। মূলত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে প্রতিদিন 100 গ্রাম থেকে 750 গ্রাম ওষুধ সেবন করতে পারবে। তবে এক্ষেত্রে রোগীর উপর নির্ভর করে এই ডোজ বা মাত্রা নির্ধারণ করে থাকে। তবে প্রাথমিক অবস্থায় 250 বা 500mg ওষুধটি দিনে 2 বার সেবন করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক এই ব্যাকটিন বা সিপ্রোফ্লক্সাসলিন এই যে গ্রুপের মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে, যেমন বমি বমি ভাব, অন্য পরিপাকতন্ত্রী অসুবিধা, মাথা ব্যথা অথবা মাথা ঝিমঝিম ভাব কিংবা গায়ে ফুসকুড়ি বা ক্রিস্টাল ইউরিয়া ইত্যাদি। তবে এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকল ক্ষেত্রে দেখা দেবে এমনটি নয়। যদি কারো শরীরে অত্যধিক পরিমাণে দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই এই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে এই মেডিসিনটি সেবন করা থেকে বিরত থাকবেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য। মূলত এই ব্যাকটিন প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 16 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি পেয়ে যাবেন। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।